না সারা পৃথিবীর নারী যদি একদিকে থাকে আমি লতিফ সরকার একলা থাকলো নারীর পাল্লা নিয়ে আমার সাথে সে পারবে না পঁচিশ বছর পরে কিন্তু আজকে পালা গান গাইতেছে আপনারা দেখলাম এত বড় একটা খাতায় খালি লিখতেছেন 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 আমি আজকে দুই বছর যাবত নারী পুরুষ পালা গাই না কইছি মনের মতন শিল্পী বলে একটু গামও আজকে একটু পাইছি আমি যা যা কইলাম আমাদের নূর ভাই বলছে কই আমি দেখলাম খুব পয়েন্ট লিখতেছে আমগোটা কম্পিউটার আমগোটা কম্পিউটার ভাই আমি কিন্তু একটাও লিখিনি আমি আপনার পাশে বসা ছিলাম আমি জবাব দিলে সবগুলা পয়েন্ট ধরে ওনারে জবাব দিতে পারবো কিন্তু আমার কোনো লেখা লাগে না কারণ আমি হইলাম মায়া নারী মা পাঁচটা কমলা নে আমারে যদি চারটা দেয় নীলাবাগলির একটা দিলে কেমন হইব সব গরি আজকে এইটা রূপে দিয়ে উড়াম এরে বলে হায়ার করে আনছে আচ্ছা কমলার কথা বলছে কয় নীলাবাগলির যদি একটা কমলা দেন আবার আপনি কথা কইছি কিন্তু উনি তো দাঁড়াই যাইব আমার কইতেছে আপনি বসেন আমি দাঁড়াইতেছি তুই কান্দুস কি লেগা পাল্লা হেল লগে তুই কা কান্দুস পথের দিকে আমার বাড়ির চাকর যখন বাজারে যায় আমি কই ও আইব কোন সময় বাজারটা লইয়া এই আমি কি বলবো বেয়াদবি মাফ করবেন আপনারা কিছু মনে করবেন না একটু নিগুড়ে ঘরে যায় শুয়ে চিন্তা করেন একটা নারী যদি ইচ্ছা করে আপনার মতো দশটা একশোটা পুরুষও একটা নারীকে কোনো দুর্বল করতে পারবেন অনেকগুলো কথা এমন ভাবে বলে গেছে একটু রিভাব দিব নাকি হালকা একটু বাড়বে মনে হয় না রিভাব দেন দাঁড়ায় বলে নারী পুরুষ পাল্লা আমি জানি না এই কথাটা বলছে না মুক্তা সরকারের সাথে আমি গাইছি নারী ও গাইছে পুরুষ এক পর্বের মধ্যে 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ লোক দেখছে এরপরে দ্বিতীয় পর্বের মধ্যে ওইটার মধ্যে প্রায় 40 লক্ষ লোক দেখছে কিন্তু কথা এইটা না ম্যাডাম জানে যে নিশ্চিত উনি নারী গাইলে হাইরা যাইব এর ভয়ে তার কিছু লোক দিয়া 2-4 জন দিয়া আমারে দিয়া নারী গাওয়াইতে চাইছিল এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছে উনিও মাননীয় এমপি সংসদ সদস্য রুলস মাইনা চলে আমি এখানে বললাম আমি নারী গাবো যারা পক্ষে আছেন হাত উঠান আর আমি পুরুষ হয়ে পুরুষ গাবো যারা পক্ষে আছে হাত উঠান তার মধ্যে যে হাত উঠাইলো ঠিক সংসদের মতো আমি যে পুরুষ গাবো হা জয়যুক্ত হয়েছে বিদায় আমি পুরুষে পাল্লা নিছি ঠিক আছে আচ্ছা এরপরে বলল একাডেমি দিবে এখানে অনেক কিছু যাক আমি সেখানে গেলাম না দেখেন ওনার পয়েন্টগুলি কোন জায়গায় আপনারা একটু গান শুনতে আসছেন আমাদের এত জ্ঞানী শিল্পী অনেক কিছু কিন্তু নারী পুরুষ পালা নিয়া উনি যদি গান গায় কি হয় জানি না ওনার কপালে মন হয় কি লিখে রাখছে আল্লাহ একটা করে পয়েন্ট যদি আমি ধরি তাহলে আপনারা শোনেন মায়ের পেটে থেকে যারা আইছেন হ্যাঁ এটা একটা উপমা দিচ্ছে না বাকি ঢুকার আমি বললাম না আচ্ছা বাবা ছাড়া মায়ের পেটে কোনোদিন সন্তান আসে কখনো আমি যদি বলি বাবার সন্তান যারা তারা আমার জন্য দোয়া করেন কি কথা ঠিক আছে না ঠিক আছে আর বর্তমানে কিন্তু এই আধুনিক জমানার মধ্যে টেস্ট টিউবের মধ্যে সন্তান হয় নারী না হইলো চলে কে এর বেশি আর কিছু লাগে উনি বললেন যারা মায়ের দুধ খাইছেন আচ্ছা একটা কথা বলি যেমন একটা কথা একটা নারী একটা মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত সে কি কখনো তার স্তনে দুগ্ধ আসে একটা মেয়ের বিয়ে হয় যেমন লতিফ সরকারে বলা মমতাজ ম্যাডামের মাইয়া একটা কথা দেইলাম আর কি 10,000 মোহরানা দার্য করিয়া 9,000 নগদ পাইয়া 1,000 বাকি রাখিয়া ওই বাসিয়ালা শহীদের একটা কথা দেখাইলে মোকালে দিতে বলো কবুল যখন কবুল দিল স্বামী স্ত্রী সেই সংসার করলো একটা সময় গর্ভে সন্তান আসলে আল্লাহর তরফ থেকে দুগ্ধ আসে কিন্তু এটার মূল কিন্তু একটা পুরুষ তাহলে আপনি মায়ের সন্তান মায়ের দুগ্ধ বলেও ভালো একটা পয়েন্ট পান নাই
এবার বলে প্রথম সৃষ্টি আদম না হ্যাঁ নারী পুরুষের মধ্যে প্রথম সৃষ্টি আদম হ্যাঁ আর যে পাকপঞ্জাতন সেই পাকপঞ্জাতনের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মা ফাতেমা হাসান হোসেন এখানে যদি ভুনাভুনি হয় পাকপঞ্জাতন পাঁচজন হয় তাহলে চার ভোট আমার এক ভোট আপনার তাই তো তাই তো আপনি গণতন্ত্র নিয়ে আসেন যদি ডিম্বুকারের কথা বলেন এটা ভাবর্থের কথা এটা কোনো দলিলের কথা না আর যে রুহানি জগতের পাকপঞ্জাতন ওখানে আচ্ছা একটা কথা বলি উনি শিওর জানে আমি মমতাজ বেগম না সারা পৃথিবীর নারী যদি একদিকে থাকে আমি লতিফ সরকার একলা থাকলো নারীর পাল্লা নিয়ে আমার সাথে সে পারবে না কখনো না কখনো না জীবন এই যে নীলাবাগলির মুখের পানি বুনি সব শুকিয়ে গেছে গা তোয় শুকিয়ে ভিটতো আচ্ছা আমি যদি বলি উনি একটা গান নিল আমি গাইলাম এ সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার কি সুরত বানাইলেন আল্লাহ রূপ মিশাই আপনার এটা হলো আমার প্রথম গান আর ওনার গান হলো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ করিবেন উদ্ধার আচ্ছা ওনার গানটা ঠিক থাকবে না আমি একটা কথা বললি আচ্ছা এই 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 উম্মতকে তরানো লাগি ফাতেমা নামের নবী জোরে বলেন নবী তো উনি যে কয় ফাতেমা মা ফাতেমা বলেন মা আসিয়া বলেন মরিয়ম বলেন পৃথিবীর সব নারীর এক পাল্লায় দিলে আমার নবীর এক পাল্লায় দিলে সমান হবে এই জন্য আমি বলছি পৃথিবীর নারী এক পাল্লায় দিলে পুরুষের সমান হবে না মা ফাতেমা মাওলা আলীর সাথে মনমালিন্য হইয়া নবীর কাছে চলে গেছে নবী বুঝে ফেলেছে তাদের মধ্যে একটু ঘরের মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি হয় নবী বলেছে ফাতেমা তুমি তিন দিন যাবত ঘরের মধ্যে ছিলে এর মধ্যে যদি তুমি প্রাণ পাখিটা চলে যেত আমি নবী রোজ হাসরের মাঠে তোমার সাফায়াত করার সুযোগ পাইতাম না আর উনি গান গায় খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্ব জগৎ করিবেন উদ্ধার নবী করবে এই তরণল একমাত্র রিকমান্ডার আমার নবী ছাড়া রোজ হাসরের মাঠে কেউ পার করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ আরে এরা তো বাচ্চা আমি আজকে দুই বছর যাবত নারী পুরুষ পাল্লা গাই না কইছি মনের মতন শিল্পী বলে একটু গামু আজকে একটু পাইছি কিন্তু তারপরে কথাবার্তা জেহেনে যা কইতেছে একজন সংসদ সদস্য হইয়া কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমার জন্য চিন্তা করি না যদি ধরে যে আপনাদের এমপি সাহেব এমন কথা কেমনে কয় আমি সেখানে জবাবটা দিব কি আমি এই টেনশনে আছি ওরে আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক ঘুমাস না
আমার মনে দিলে ব্যথা জীবন যাবে অযথায় অতি করবি পিড়ি মনের মতই কোথায় বারাইছটা রাগ করবি পিড়ি মনের মতই কোথায় বারাইছটা রাগ হল্লিল তুই চেতন থাক জামাই এসা পারবে ধরে ডাক নীলা পাখি চেতন থাক জামাই এসা পারবে ধরে সরকার রশিদের সাধক রশিদের এখন হসাবদার যায় না যেন তোর বিছানা ফেলিয়া দামান আমি যে বললাম পৃথিবীর নারী এক পালায় দিলে আমার সাথে পারবে না এই কথাটা 100 থেকে 170 বলেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই বাড়িতে গান আইছি আমার দাদা ভাইয়েরা যদি 5টা কমল আনে আমারে যদি 4টা দেয় নীলাবাগলির একটা দিলে কেমন হইব সব গই আজকে এইটা রূপে দিয়ে উড়াবো এরে বলে হায়ার করে আনছে কি 4টা কমলা যদি আনে আমার যদি 3টা দেয় ওরে যদি 1টা দেয় বেজারিব না বেজারিব আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে একটা পুরুষে 4টা বিয়া করতে পারবে কিন্তু একটা নারী একসাথে 2টা স্বামী রাখতে পারবে না এটা আমার কথা না 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 সত্য কথা তুই সারা জীবন গাল থাপড়াই লোক আমইব না না কোনো কাজ না পুরুষ কুল এটা একটা শ্রেষ্ঠ দমন আমার আল্লাহ দিয়েছে পবিত্র কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে হে পুরুষগণ তোমরা নারীকে অধীনস্থ করো নারীর অধীনস্থ হইও না ওই যে দেখেন কয় ঠিক হ্যাঁ ঠিক না সারা জীবন বলতে পারবেন কামুইব না ওই যে ব্যাগ কিছু কইয়া খাতুনে জান্নাত মাগো ফাতেমায়া এই রাখ যে মা ফাতেমারে তরাই দিব আমার রাসুলের আপনি যদি মনে করতেন যে পৃথিবীর তরানে হল একমাত্র রিকমেন্ডার আমার আপনার রাসুল তাইলে আপনি দরকার হয় গান না গাইয়া সারেন্ডার করতেন যে আমি নারী বলাই গামু না তবন নাই খাতুনে জান্নাত ফাতেমা আমার এই গান গাইতেন আল্লাহ বলেছে এই আস্তে এটাকে আমার কথা না আল্লাহ বলেছে আমাকে সেজদা করো মানুষ হইয়া মানুষকে যদি সেজদা করার নিয়ম থাকতো আমি আল্লাহ বলতাম যার যার স্ত্রী তার তার স্বামীকে সেজদা করো কিন্তু আমি ছাড়া সেজদা করার নিয়ম নাই বিধায় তোমরা সেজদা করো না যদি থাকতো তাহলে যার যার স্ত্রী তার তার স্বামীকে সেজদা করতো কিন্তু আল্লাহ কোথাও বলে নাই যে তাহলে যদি সেজদার নিয়ম থাকতো স্বামী স্ত্রীকে সেজদা করবে এই ধরনের কথা কোথাও নাই দলি আমি দলিল ছাড়া কথা বলবো না বড় ভাব লাগালি আমার মনে রে বড় ভাব লাগালি আমার মনে রে বড় ভাব লাগালি আমার মনে পয়েন্ট নাই যদি পয়েন্ট থাকে তাইলে সে না বলবে আছে না বললেন তো ডিম্বু কারে কে কে আসিল ওই খোসাটা কে আসিল আল্লাহ নূরে নবী আমি একটা কথা বলবো পরের কথা আপনারা বলবেন আল্লাহ নূরে নবী নবীন নূরে কি সারে যান তাহলে ডিম্বের খোসাটা আমার নবীন নূরি
এটা আমার কথা নয় দেখেন পাবলিক আমার লাগে আপনার লাগে পালা করতে নারী পুরুষ আমার লাগবে না ওই পাবলিকই যথেষ্ট শ্রোতারাই যথেষ্ট কি ঠিক আছে ঠিক আছে কারণ আমি যেখান থেকে কথা বলতেছি এটা লিগেল কথা এটা রুলস পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান কোরআন শরীফ সেখান থেকে বলা হয়েছে আচ্ছা বলেন তো আদম হইতে রাসূল পর্যন্ত প্রথম কথাটা আমি বলবো দ্বিতীয় কথাটা আপনারা বলবেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে আদম থেকে ঈসা নবী মুসা নবী দাউদ নবী ইব্রাহিম নবী হ্যাঁ ইউসুফ নবী সুলেমান নবী যত নবী সব পুরুষের মধ্যে এসেছে নারীদের মধ্যে কোনো নবী এসেছে আপনারা বলেন তো মেম্বার তারপরে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা সিরিয়াল আছে না এই যে মানব জীবনের সিরিয়াল নবী অলিয়া উলিয়া গাউস কুতুব এই সিরিয়ালের মধ্যে নারী আছে উনি দ্বারা কইব এই যে মা মেনা পেড়ে লইছে না এছাড়া আর কিছু নাই তো মুসানবীরে বেড়ে লইছে না তুই কান্দুস কি লেগা পাল্লা হেল লগে তুই কে কান্দুস খবরলা পাগলি মুসানবীরে দুধ খাওয়াইছে এই তো কইব নাকি তার কোনো কথা নাই তাই এর জন্য আমি বলছি পুরুষ পুরুষের পাল্লা এই পুরুষের পাল্লার মধ্যে অর্থাৎ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ পুরুষকে আল্লাহ আখ্যায়িত করেছে এখানে যদি কেউ এসে পাল্লা ধরে ওই যে বলছি আদমের বাম পাজরের রেহান নামক হাত দিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে হাওয়ার কোন অংশ দিয়ে আদমকে সৃষ্টি করা হয়নি অতএব করেন আমি হইলাম বাড়ি হইলাম আপনি হইলেন বাড়াইটা বড় ভাবলা আমার মনে বড় পর্যন্ত ইতি আমি যাইতে চাই করিয়া আর কইলে কইতে পারি কিন্তু বিবেকে যায় রে বাঁধিয়া তাই নারী পুরুষ পাল্লা আমি ইতি করতে চাই আজকে গান কিন্তু আমার ইসে গাজীপুর কাজল দন সাহেবের সাথে উনি গিয়ে রইছে আমার এখান থেকে যাইতে হবে আমি আমি ভাবলাম বেশি কইতে গেলে তো আমরা ছাড়বো না যার জন্য প্রথম এটারে কি কয় সামথিং দিছি হেতেই ছাড়ে না আর যদি ডাবল রিডাবল মাইরা দিই তাহলে আমার কিছু কথা উনি গেছে জবাব দিয়া আমি বলেছিলাম আদমকে সৃষ্টি করার পরে এই ছোট বাজাও আল্লাহ সত্তর হাজার ফেরেস্তাকে বলেছিল সেজদা করো কেন ফেরেস্তা দিয়েছিল একদিকে আর আদমকে রেখেছিল একদিকে আবদিয়াত ফেরেস্তারা বলেছিল আল্লাহ আদমকে সৃষ্টি করবেন না আমরাই তো যথেষ্ট আল্লাহ বলেছিল আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না তখন আদম আর ফেরেস্তাদের প্রতিযোগিতা হয়েছিল ফেরেস্তাদেরকে যা শিখাইছে তাই বলতে পারে তাদের বাড়তি কিছু বলার শক্তি নাই আদমকে প্রশ্ন করেছিল ওইটা কি চন্দ্র ওইটা কি সূর্য ওইটা কি আকাশ ওইটা কি জমিন সেদিন আমার আদম এমনভাবে জবাব করেছিল সত্তর হাজার ফেরেস্তাদের কাছ থেকে বিজয়ী হয়েছিল বিদায় আদমের পায়ে সেজদা করেছিল ফেরেস্তারা আমার বেশ সাজা করেছে উনি আসল জবাবের মধ্যে না গিয়ে কিছু এক্সাম্পল দিল উপমা দিল যে নূর সাহেব তিনি মন্ত্রী কিন্তু আমি তো শিল্পী কিন্তু এইটা এক জিনিস আর আল্লাহর তরফ থেকে একটা পুরস্কারের মালা সাজদা করানো এটা কিন্তু আরেক জিনিস তারপরে উনি যতটুকু আছে ততটুকুই কইছে না পারলে কি জীবন দিব নাই আল্লাহর তরফ থেকে আমাদেরকে যা দিছে এটা নারীদেরকে দেয় নাই আবার নারীদেরকে অনেকটা দিছে পুরুষকে দেয় নাই তবে দুইটা ব্যালেন্স করে দেখো দুইটা ব্যালেন্সের মধ্যে দেখবা নবী পয়গম্বর উলিয়া উলিয়া গস করতে যাক আমি আর এত কিছু কইতে চাই না যেহেতু আমি চলেই যাব তাই আমার একটা প্রশ্ন শুধু আমি রেখে যাই আপনারা খালি জবাবটা নেবেন ঠিক আছে আমার পরে যদি মনে চায় পাল্লা চলতে কিন্তু পারে কিন্তু এই একটা কথা কয় লতিফ সরকারে যে শিল্পীদেরকে দেখেছেন আমি দেখেছি ল্যাংটা বাবার দরবার আগেও বলেছি
কনিষ্ঠা বাবার দরবারে সাজিয়ে লালন সাজির দরবারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আশিকানরা যাচ্ছে আসতেছে তাই না আর মমতাজ বেগমকে সত্য কথা যদি বলি মন্ত্রী হোক এমপি হোক আমেরিকা যায় ইংল্যান্ডে যায় যেখানেই যায় সমস্ত আশিকানরা একটা প্রশ্ন করে যে আপনাদের তো প্রধান হলো মমতাজ বেগম সবাই এই প্রশ্নটাই করে কোনো দাবি নিয়া মাঝে মাঝে লাইফে যদি কিছু বলি নিজ দিয়ে কমেন্টস লেখে লতিফ ভাই এত কিছু এত জায়গায় না বলে মমতাজ বেগম একাই তো যথেষ্ট তাই আমি কোনো হেয়ালি করে বলবো না দয়াল বাবা মধুসা দয়াল বাবা মধুসা রহমতুল্লাহ আলাইহির মধুর মেলা যেই মঞ্চ যেই আশেকান যেই শ্রোতা একটা সময় যাতে শিল্পীরা গান গাইতেই থাকবে আশে গান আসতেই থাকবে এটা সবসময় চলমান থাকতেই থাকবে এই দাওয়াত করি আমি ধর্মসভার পরে একটা বিচ্ছেদ গাবো তারপরে বিদায় নিবে এই লতিফ সরকারে কিন্তু একটা কথা রাখা যাই কিন্তু জবাব কিন্তু দিতে হবে আপনার আমি না থাকলে আপনার জবাবটা নিয়ে যাবেন নাকি আমি শুধু খালি জানতে চাই আদমকে সৃষ্টি করলো পাও হইতে মাথা পর্যন্ত আমি দলিল ছাড়া কথা বলবো না কারণ উনি বর্তমানে এমপি সৃষ্টি করার পরে ফেরেশতারা বডি পর্যন্ত বানায় চেহারা মোবারক দিতে পারে না আবার প্রশ্ন করতে চাই না কারণ জবাব তো আইব না নাই জবাব উনি দিব কোথ থেকে তারপরে যতটুকু যুক্তি উক্তি দিয়ে দে আপনারা শুই নেন কারণ আমি যেখানে গিয়ে কথা রাখবো ওখানে জবাব দেওয়ার পৃথিবীর কোনো নারী নাই বডি পর্যন্ত বানাইলো চেহারা মোবারক বানাইতে পারে না জান্নাত থেকে নু মিম কাপের একটা গিলা পেনে ঢেকে দিল আপসে আপ চেহারা তো হয়ে গেল এটা নাক এটা কান এটা চক্ষু এটা মুখ এইভাবে হয়ে গেল ফেরেশতারা প্রশ্ন করলেন এর আগে তোর এই ক্যাটালগ দেখে নাই এই ছুরু দেখে নাই প্রশ্ন করে আল্লাহ এটা কার চেহারা পবিত্র কোরআন শরীফ থেকে জবাব আসলো অলাকাত খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম আমি আমার নিজ পতিত শুরুতে আমার আদমের চেহারা মোবারক সৃষ্টি করলাম সুবহানাল্লাহ হাদিস দলিল কিয়াস ফেকা ইজমা পৃথিবীর কোন গ্রন্থে লেখা আছে নারীর চেহারা আমার চেহারা কোনদিনও না আমি এই জন্য বলছিলাম এটার জবাব ভালো নাই কই থেকে দিব পুরুষের চেহারা আল্লাহ নিজে স্বীকার করেছে এই চেহারা আমার চেহারা কিন্তু কোন দলিল কিয়াস ফেকা ইজমা কোথাও জায়গায় আসেনি যে নারীর চেহারা আমার চেহারা যদি না থাকে এটা কার চেহারা এর জবাবটা দিবেন আপনি কইতাছে দিম আসলে কিন্তু জবাব নাই জবাব নাই তো সাড়ে বারো ধর আর যদি নারী পুরুষ উনি জানে যে নারী পুরুষ যদি আমাকে নারী দিয়ে গাইতে চায় উনি যদি পুরুষ গাইতে চায় তাহলে আবার কোন দিন আল্লাহ বেঁচে রাখলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন রাজি আছেন রাজি একটা বিচ্ছেদ দিয়ে আমি বিদায় নিব ধন্যবাদ আকুল হইলাম রাধে তোমার ওলা গিয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া ও গো রাধে চাও না ফিরিয়া পাল্লার মধ্যে কিন্তু আবার বিচ্ছেদের মধ্যে পালা আছে যিনি পুরুষ গাবে তিনি গাবে কৃষ্ণ বিচ্ছেদ আর যিনি লেডিস উনি গাবে রাধা বিচ্ছেদ ও রাধে গো Yeah.
বলেন তো এই মধু কোন মধু বলেন তো আপনারা জানেন এই মধুটা কে জানেন নাকি জানেন না এই মধু কে তো জোরে বলেন কে আমার বাবা আমার কি হয় কারো সন্দেহ আছে নাই সন্দেহ নাই এর জন্য আপনারা জানেন যে মধুর মেলা মধু হইল মমতাজ বেগমের বাবা এবং আমার মা উজালা বেগম মোটামুটি আমাদের এলাকাবাসী কিন্তু সবাই এই নামগুলা জানে কোনো সন্দেহ নাই এখন সন্দেহটা তো ওইখানেই যেটা আপনারা জানেন না এখন যদি বলেন তাহলে লতিফ সরকারের বাবার নাম কি আমরা কিন্তু কেউ জানি না জানেন নাকি আপনারা তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে আপনার বাবার নাম কি উনি তখন জবাব দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে নিশ্চয়ই উনার বাবাও আছে কিন্তু এটা আমাদের জানা নাই জিজ্ঞেস করলেই উনি জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে মানুষের যেখানে প্রশ্ন জবাবটা তো ওইখানেই থাকে যেখানে সন্দেহ প্রশ্নটা সেখানেই থাকে আদমের বেলায় ফেরেশতাদের সন্দেহ ছিল এর জন্য ফেরেশতারা প্রশ্ন করছে নারীর বেলায় হাওয়ার বেলায় কারো কোনো সন্দেহ নাই কারণ এটা সরাসরি আল্লাহর চেহারা এটা আল্লাহর চেহারা অতএব এইখানে কোনো সন্দেহও নাই কোনো প্রশ্নও নাই অতএব এই কথা নিয়ে কোনো আলোচনাও নাই গেল তার একটা কথা দ্বিতীয়তে উনি আরেকটা কথা বলছেন এই কথাটা আমার কাছে ওনার মতো একজন মানে হালকা কথা আমি এক ধরনের বলবো যে হালকা কথা কিন্তু কথাটার আবার গভীরতাও আছে উনি ওই গভীর জিনিসটা ভাবলে এই কথাটা স্টেজে তুলতেন না 25 বছর পরে কিন্তু আজকে পালা গান গাইতেছে আপনারা দেখলাম এত বড় একটা খাতায় খালি লিখতাছেন আমি যা যা কইলাম আমাদের নূর ভাইও বলছে কই আমি দেখলাম খুব পয়েন্ট লিখতাছে আমাকে কম্পিউটার ভাই আমি কিন্তু একটাও লিখিনি আমি আপনার পাশে বসা ছিলাম আমি জবাব দিলে সবগুলা পয়েন্ট ধইরা ওনারে জবাব দিতে পারবো কিন্তু আমার কোনো লেখা লাগে না কারণ আমি হইলাম মায়া নারী মা সবকিছু আমার থেকে সৃষ্টি আমার থেকেই সবকিছু হয় আমি শিক্ষা দেই আমি সবকিছু জানাই অতএব আমার এমন মহামায়া শক্তি যেই শক্তির কারণে মুসলমান ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন প্রত্যেকটা জায়গায় এই মহামায়া মায়ার শক্তি দিয়ে আমার এগুলা খাতা টাতা লাগে লেখালেখি লাগে না আচ্ছা কমলার কথা বলছে কয় নীলা পাগলিরে যদি একটা কমলা দেন আবার আপনি কথা কইছি কিন্তু উনি তো দাঁড়াই যাইবো আমার কইতেছে আপনি বসেন আমি দাঁড়াইতেছি আমি কইলাম দাঁড়ান আমি খালি দুইটা কথা কইয়া আমি বসতেছি এরপরে দাঁড়ায়েন কয় উনারে একটা কমলা দেয় আমারে চারটা কমলা দে কেমনটা লাগে কোন এত পুরুষ দিয়ে প্রধানমন্ত্রী নারীকে এই জায়গায় 10 কলে শট আসলে এই যে কমলা এই যে আপনারা যে মানে মানে কোনো কিছুতে ধৈর্য নাই চাহিদা 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 এত চাহিদা আপনাদের কোনো কিছু দিয়াই আপনাদের সবুর করানো যায় না অথচ আল্লাহর পক্ষ থেকে নারীর শক্তি বেশি পাওয়ার বেশি তারপরেও কিন্তু একটা নারীর সাথে আমি কি বলবো বেয়াদবি মাফ করবেন আপনারা কিছু মনে করবেন না একটু নিগুড়ে ঘরে যায় শুয়ে চিন্তা করেন একটা নারী যদি ইচ্ছা করে আপনার মতো 10টা 100টা পুরুষও একটা নারীকে কোনো দুর্বল করতে পারবেন কারণ নারীর এত শক্তি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে তার নিদর্শন স্বরূপ বিভিন্ন ধর্মের মধ্যেও দিয়েছে হিন্দু ধর্মের দেখবেন দুর্গা 10 হাতে মহাশক্তি তার প্রমাণ করে সকল শক্তি নারীর মধ্যে আছে ক্ষমতা আছে কিন্তু ধৈর্যশীল
নারী হলো ধৈর্যশীল, তার জন্য তার এত কিছু লাগে না, এত কমলা টমলা লাগে না, কমলার ফ্যাক্টরি তো আমরা। আপনি গো দেই তাই আপনারা পান, কয় নবী আমরা, ওলি আমরা, কইবেন তো মা আপনারা, ওটা তো জানেনি আপনি। কারণ ফ্যাক্টরি আর বস্তু তো এক জিনিস না, ফ্যাক্টরিতে এই ঢোলটা, এই বেহালাটা, এই হারমোনিটা শত শত লাখ লাখ তৈরি হইতেছে, সাপ্লাই দিতেছে। আর একটা বেহালা ধরেন আপনার কাছে আছে, ওইটা একটা, আর ফ্যাক্টরিতে আছে লক্ষ লক্ষ। অতএব মহামায়া, সেই মহাশক্তি হলো নারীর কাছে। চারটা বিয়ে উনি করতে পারে, একটা পুরুষ একটা মহিলা, চারটা নারী চারটা পুরুষ একসাথে রাখতে পারে না, এটাও তার একটা কথা ছিল। আপনারা একটা একটা প্রশ্নের জবাব দিবেন খালি, আপনারা দুনিয়ার পুরস্কার চান না আখেরাতের পুরস্কার চান? আবার বলেন, দুনিয়ার পুরস্কার চান না আখেরাতের পুরস্কার চান? আখেরাতের পুরস্কার চান কে কে, উনার একটু হাত দেখায় বলে দেন। সুবহানাল্লাহ, দেখেন আখেরাতে বাদ দিয়ে খালি দুনিয়াদারির খাই খাই করতে চান কে, একটু হাত দেখান উনারে। না উনি বলতে পারে হঠাৎ দুনিয়ার আর আখেরাতের পুরস্কারের কথা কয়ে উনি কি করতে চায় এটা বলতে পারে না? আপনার চারটা নারী হইল এটা দুনিয়ার পুরস্কার, আর আখেরাতের পুরস্কার কি জানেন? এই যে আমি একটা স্বামী রাখলাম, এই যে আমার মধ্যে দুইটা তিনটা পাঁচটা দশটা বাচ্চা হইল, এই বাচ্চাগুলা আমার বাচ্চা, এই পৃথিবীতে আপনি বা একটা পুরুষের নামে প্রত্যেকটা সন্তান পরিচিত হয়। আর আল্লাহ বলেছেন এই একটা স্বামী রাখার কারণে ওই হাসরের মাঠে এই প্রত্যেকটা পুরুষ জাতিকে ডাকা হবে তার মায়ের নামে। এটা জানেন আপনারা? ওয়াজে শুনছেন আপনারা? এখন যেমন বলা হয় লতিফ সরকারের ছেলে অমুক, মধুবয়াতির মেয়ে অমুক, কি কিন্তু কাল হাসরের মাঠে কি হবে জানেন? এই যে নারী একটা স্বামী রাখে, এত শক্তি থাকার পরেও এই জন্য কাল হাসরের মাঠে ডাকবে মমতাজের সন্তানকে হাসরে হাজির হ। বাপের নাম না, মিথ্যা কথা এইগুলা কয়ে লাভ নাই, দাঁড়ান তাইলে প্রমাণ দেন। ওই দিন বলবো উজালা বেগমের মেয়েকে, ওই দিন কিন্তু মধুবয়াতি বলবে উজালা বেগমের মেয়েকে হাত তুলে। এইটা হলো আখেরাতের পুরস্কার। এই আখেরাতের পুরস্কার নিয়ে আমরা আছি, আপনারা তো কমলা টমলা চাবেনি, লুভী মানুষ। হ্যাঁ, গান গাইছে ফল্লিল তুই চেতন থাক, কয় রশি সরকারের গান গাই, দূর এই সমস্ত ফালতু হালকা কথার গান রশি সরকার লেখে নাকি? আমার বিশ্বাসই হয় না রশি সরকার কি গান লেখে, আপনারা শুনাইতেছি আমি, দাঁড়ান। থাক জামাই এসে পারবে তোরে ডাক, কেন কামটা কি, কামটা কি, কয় আসবে জামাই কইরা সদাই, তুই একটু পথের দিকে চায়া থাক, পথের দিকে আমার বাড়ির চাকর যখন বাজারে যায় আমি কই ও আইব কোন সময় বাজারটা লইয়া। এই দাঁড়ান, আমি যে এই যে সকালবেলা বাজার করতে দিলাম, ও আইব কোন সময়, ও আইব তারপরে রান্না বাড়ি করে সবাই আমরা খামু, তার মানে কি চাকর খুব দামি হয়ে গেল? বাজার করতে পাঠাইছি আর কয় ফল নিল তুই চেতন থাক। রশি সরকারের গান শুনে তারপরে যায়েন, গর্ভের সন্তান কপালে দোষে রে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া, সরকার জানলে আগে মাইরা ফেলতাম লবণ খাওয়াইয়া, আমার গর্ভের সন্তান কপাল দোষে রে ওরে আমায় কথায় মারে পুড়াই আগে জানিলে মা
রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আমার পেটের চাও আমারে ধইরা খাবার চাও দেখছেন নি অবস্থা এর জন্যই গাইলাম গর্ভের সন্তান কপাল দোষে আজ কথাই মারে পুরাইয়া আগে জানিলে মারিয়ে ফেলতো ছোটি করে ওরে লবণ খাই মারাই ফেল বাইরে ফেলা উচিত ছিল এরকম সন্তান শীতকালের সেই ভিজা খেথা ওরে আমার মনে পড়ে শোয়া কথা গো আহা ভিজা কালে শীতকালের সেই ভেজা খাতা ওরে আমার মনে পড়ে শোয়া কথা গো আমার জায়গায় উঠে পুরান রে ব্যথা ওরে আমি বুঝাই তোরে কি দিয়া আমার জায়গায় উঠে পুরান রে ব্যথা ওরে আমি বুঝাই তোরে কি দিয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া আমার গর্ভের সন্তান কপাল দোষে সকল কিছু এক পালায় আর মা হলো এক পালায় হল হয়ে গান শিখতে ইচ্ছা করলো কিন্তু এর পেছনে বাবা গান শিখিয়েছেন কিন্তু এর পিছনে আমার মায়ের যে কত পরিশ্রম আমার মায়ের যে কত কাজ ছিল যেটা আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না রাস্তাঘাট ছিল না কত জায়গায় হেঁটে হেঁটে যায় গান গাইতে হইতো ছোট মানুষ যাইতে চাইতাম না মা 2 মাইল 3 মাইল 4 মাইল মা কোলে করে নিয়ে আমাকে গানের স্টেজের পাশের বাড়িতে দিয়ে বলতো এখন আমি বাড়িতে যাই মা কোলে করে নিয়ে দিয়ে আসতো আমাকে সারা রাত গান করে যখনই বাড়িতে আসতাম বাড়িতে কত মানুষ খায় দায় কত কিছু হয় সবাই ঘুমায় থাকে আমি যদি রাত 3টা 4টার সময়ও বাড়িতে ঢুকি সবার আগে আমার মা বলে মমতা যাইছে নাকি রে অপেক্ষায় থাকে বাড়ির সকল মানুষ আমার মতো খেয়ে দে খুব মোটা তাজা আমার মা জীবনে মোটা তাজা হয় নাই কারণ বলতাম মা তুমি খাও না এত কিছু করি তোমার জন্যে এত কিছু আনি তুমি খাও না বলে আমি খাই তো অনেক খাই কিন্তু আমার গায়ে কোনোটাই লাগে না কারণ সবসময় চিন্তা করে আমার সন্তান না জানি কোথায় আছে সে হলো মা এই যে শীতের রাত যে সমস্ত গ্রামগঞ্জে মায়েরা আছেন তারা জানেন একটা কাঁথা যদি থাকে ওইটা মায়ের ভাগ্যে জোটে না একটা ল্যাব যদি থাকে মায়ের ভাগ্যে জোটে না সন্তান রাত্রিবেলায় পেশাব করে বিছনা ভিজায় দিছে মা ওই ভিজা জায়গায় থাকে সন্তানকে তার শুকনা জায়গাটা ছেড়ে দেয় সে হলো মা আর আমরা বড় হয়ে নিজের আরামায়েশ খুঁজি নিজের ভালো খুঁজি নিজে কেমনে সংসার করব নিজের সংসার
স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালো থাকব একবার ও মায়ের কথা আমরা ভাবি না প্রসবে যে ব্যথা পাইছি ই সন্তানের মুখ দেখে তা ভুলে গেছি রে আমার মা বলে যাই বলছিল যে আমার তো ছেলে সন্তান আছে আল্লাহ অনেক কষ্টের সময় পার করতেছিল সেই সময় আগে জানেন যে আগে বাবা বাউল ছিলেন গানে তো আর আগের বয়াতিরা পয়সা টয়সা তেমন পাইতো না তাহলে সংসারটার অবস্থা কেমন ছিল বড় একটা সংসার কিন্তু আমার মা বলছে আমার যদি আল্লাহ একটা মেয়ে দিত তাহলে আমি পালতাম এত কষ্টের মধ্যে প্রত্যেকটা মাই তার সন্তান প্রসবের আগে কত কষ্ট দশ মাস দশ দিন কষ্ট করে কিন্তু সন্তানটা যখন পৃথিবীতে আসে সন্তানের মুখ দেখে সমস্ত কিছু ভুলে যায় মার মনে রাখে না সে হলো মা প্রসবে যা ব্যথা পাইছি ও সন্তানের মুখ দেখে তা ভুলে গেছি রে আমি বেঁচে থাকতেও মরে গেছি রে ওরে আমার গুণধর সন্তান পাইয়া আমি বেঁচে থাকতেও মরে গেছি রে ওরে আমার গুণধর সন্তান পাইয়া আগে জানিলে মা রিয়া ফেলতাম লবণে খাওয়াইয়া আগে জানলে পরে মাইরা ফেলতাম লবণে খাওয়াইয়া গানের মধ্যে এত কথার পরেও একটা কথা যে বলে জানিলে মারিয়া ফেলতাম লবণ খাওয়াইয়া মা কি আসলে পারে মা এত কাজ সারা দিন এত কাজ করে এত কাজ করতেছে রান্না বান্না ঘরের মানে সংসারের সমস্ত কাজ এরপরেও বারবার যখন সন্তানটা বিরক্ত করতেছে দুধ দাও মা সে কাজ সেরে সারতে পারে না পিছনে পিছনে ঘুরে কান্দে লাস্টে কিন্তু মা থাপা দিয়ে ধরে আর কয় খা মর আর খাওয়া খা তুই তো মর ওষু না কয় না মর ওষু না গালি দেয় মর আর খাওয়া খা মর ওষু না তারপর ও টান দিয়ে নিয়ে এই কথা কয় আর দুধ খাওয়াই কিন্তু কি এই যে তুই মর ওষু না এটা কয় আবার দুধও দেয় সে হলো মা পোষা পাখির মতো আদর করে আমি না খাইয়া খাওয়াইছি যারে রে ওরে পোষা পাখির মতো আদর করে আমি না খাইয়া খাওয়াইছি যারে রে এখন বুঝেছে রো সিদ্ধি সরকার পরে বুঝি সাপ পুষছিলাম দুটি এখন বুঝেছে রো সিদ্ধি সরকার পরে বুঝি সাপ পুষছিলাম দুটি
জানিলে মা প্রিয়া ফেলতাম লবণিখা ওয়াইয়া আগে জানিলে মা প্রিয়া ফেলতাম লবণিখা ওয়াইয়া আজি গর্ভের সন্তান কপাল দোষ মা